জয়েন বন্ধুরা তোমরা যেহেতু তোমাদের পিডিও না হ্যাচ ওটার ফোর্স এডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি সামনে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের যে কোনো শাখা থেকে যে কোনো তুমি মাধ্যমিক পাস করছো তা তুমি এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য যেখানে বেতন চুয়াল্লিশ হাজার নশো থেকে স্টার্টিং পয়েন্ট বেতন পাবে যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখে যে তুমি এলিজিবল হয় তার আবেদন করতে পারবে যেখানে স্থায়ী ও পারমানেন্ট পোস্টের জব ভ্যাকেন্সি যেখানে ভালো মানের বেতন কেন পুরোপুরি অফিশিয়াল নোটিফিকেশান দেখাবো দেখে নিজের আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে টোটাল তোমাদের চার ধরনের পোস্টে নিয়োগ করেছে এখানে বেতন কিভাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি প্রথম যে পদ দেখব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণের পথ যেখানে একটা ভালো মানের ভ্যাকান্সিতে নিয়োগ করা এখানে কোথাও ভ্যাকান্সি রয়েছে কোন কোন পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে দেখছো ইনকাম ট্যাক্স যেখানে তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করেছে যেখানে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের বেতন থাকছে চুয়াল্লিশ হাজার থেকে এক লক্ষ তোমাদের এক লাখ বিয়াল্লিশ হাজার চারশোটাও স্লারি পাচ্ছ আর দুই নম্বর যেটা পদ এ পদের ক্ষেত্রে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এ পদে নিয়োগ করা আছে যেখানে লেভেল ফরে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা দিয়ে তুমি স্ল্যাডি পাচ্ছ যেখানে স্টোনগ্রাফার গ্রেড টু এ পদের ক্ষেত্রে লেভেল ফোরের স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের একাশি হাজার একশো টাকা দিয়ে তুমি স্ল্যারি পাচ্ছ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ যেটা চার নম্বর পথ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এম টেস্ট পদে আবেদন করছো মাল্টি স্টাফ তাদের লেভেল ওয়ানের স্যালাডি হচ্ছে আঠেরো হাজার থেকে স্টার্ট যেখানে উনিশশো ছাপান্ন হাজার নশো টাকা তুমি স্ল্যি পাচ্ছ এটা ভালো পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে যেখানে পার্মানেন্ট পোস্টের জব ভ্যাকান্সি যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো তো যারা মাধ্যমিক পাশ করছো তারা প্রত্যেকে আবেদনের যোগ্য এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে তোমাদের ওই ওইচডিএমের জব পোস্টিং হবে তোমরা ওই ওইডিএমের জব পোস্টিং কোথায় হবে সেটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করছে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে নিজে আবেদন করতে পারো সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা মধ্যে করছি এই একটি ভিডিওর মাধ্যমে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্যাটাগরি কী রয়েছে তুমি কি ইন্ডিয়ান সিটিজেন তারা তুমি আবেদন করতে পারছো তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদনের যোগ্য আর এখানে তোমাদের বয় বয়স যেটা ক্যালকুলেট করাচ্ছে সেটি বয়স কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দেবো এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে তোমাদের বয়স কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের তিরিশ চা আছে কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ আর কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তোমাদের পঁচিশের মতো বয়স হতে হবে তারপরে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য যারা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তোমাদের ত্রিশের মধ্যে বয়স হবে আর যারা তোমরা কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টোনোগ্রাফার তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টোনোগ্রাফার গ্রেড টু এ পদে আবেদন করবে আঠেরো থেকে তোমাদের সাতাশের মধ্যে বয়স হবে আর আঠেরো থেকে তোমাদের যারা পঁচিশের মধ্যে বয়স তাদের মাল্টি স্টাফ মানে এম টিএস পদে ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে যেখানে লাস্ট ডেটের আগে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে লাস্ট ডেট কবে সব সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছে ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা এস সি এস টি পার্থ যারা দেখতে পাচ্ছ যারা এস এবং এবং বা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা দশ বছরের বয়সে ছাড় পাচ্ছে আর যারা ওবিসি বিসি ক্যান্ডিডেট ইউ আর ওবিসি তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছে প্রত্যেকের যাতে দারুর সুযোগ যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ওয়েস্টবেঙ্গলের জব পোস্টিং পেয়ে আছো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ যেখানে স্থায়ী পথ এবং পারমানেন্ট পোস্টের ভ্যাকান্সি এখানে ভালো মনে একটা বেতনের নিয়োগ নিয়ে করাছে তোমরা চাইলে আবেদন করতে পারো যারা দেখছো ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা চাইলে আবেদন করতে পারো সম্পূর্ণ তোমাদের আলোচনা করে দিচ্ছি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি তোমরা দেখেছো যারা এম টিএস মাটি স্টাফ পথে আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস ম্যাট্রিক পাস করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মানে দশম পাস তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই যোগ্য এখানে কোনো শারীরিক মাপের যোগ কোনো প্রয়োজন পড়ে না এখানে কোনোরকম তোমাদের পরীক্ষা দিতে হয় না সরাসরি তোমরা পোস্টিং পেয়ে যাবে যারা স্টুডেন্ট ফার পদে আবেদন করবে স্টেনোগ্রাফার গ্রেড টু এ পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে এডুকেশনাল কলেজ তুমি উচ্চ অধিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা তুমি আবেদন করতে পারবে আর এখানে কিছু তোমাদের উল্লেখ করা হয়েছে সেটি তোমাদের যেখানে প্রসেসের সার্টিফিকেট তোমাদের দেখে দিয়েছি স্টোনোগ্রাফার পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিছু উল্লেখ করা যারা ইংলিশে টাইপিং করবে যেখানে পার ওয়ার্ড মিনিট তোমাদের টাইপিং করতে হবে পঞ্চাশটি ওয়ার্ড যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে পঞ্চাশটি ওয়ার্ড পারমিট তোমরা সময় পাচ্ছ আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি ওয়ার্ড পারমিট তোমরা সময় পেয়ে যাবে এটা তোমাদের সময় থাকছে আর তোমাদের একটা ডিসক্রিপ্ট টাইপের তোমাদের একটা তোমার টাইপিং করতে হবে যেটা শর্ট হ্যান্ডে এখানে স্পিড টাইপ তোমরা দেখতে যারা দশ মিনিটে তোমাদের ইংলিশ অথবা হিন্দি তোমাদের আশিটি ওয়ার্ড তোলার দক্ষতা পারমিট তোমরা সময় পেয়ে যাবে তুমি যোগ করলে এখানে আবেদন করতে পারো আর ভালো মানের একটা বেতন রয়েছে যেখানে এরকম তোমার সিস্টেম নিয়োগ করাচ্ছে তোমার যেখানে তোমার স্টোনগ্রাফার গ্রেট টু পদে নিয়োগ করাচ্ছে একটা ভালো মানের পদ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এই পদের ক্ষেত্রে তারা প্রত্যেকেই যোগ্য যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি যেখানে তোমাদের প্রত্যেকেই তোমাদের টাইপিং থাকছে যেখানে টাইপিং স্পিড থাকছে তোমাদের এই টাইপিং স্পিড প্রত্যেকেই কমপ্লিট করতে হচ্ছে আর যারা এই পদের ক্ষেত্রে অনেক দিন ধরে অপেক্ষা করছো দীর্ঘদিন ধরে তারা এই পদে তোমরা আবেদন করতে পারছো দেখতে পাচ্ছ ইন ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই যারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা ছাড় পেয়ে যাবে যারা ইন তোমাদের ইন্সপেক্টার অফ ইনকাম ট্যাক্স পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এটি তোমাদের থাকছে আর যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পথে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাদের ডাটা এন্ট্রি স্পিড তোমাদের করার কোনো থাকতে হবে যেখানে কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে যেখানে আট হাজার কিউ আর ডিসক্রিপ্ট টাইপের তোমরা মধ্যে পার ওয়ার উইথ তোমরা সময় পেয়ে যাবে এটা তোমাদের থাকবে যেখানে আট হাজার আট হাজার শব্দ যেখানে তোমাদের আট হাজার তোমরা শব্দ পাচ্ছ তোমাদের ডিসক্রিপ্ট টাইপের তোমরা টাইপিং করতে হবে যেখানে পার ওয়ার তোমরা সময় পেয়ে যাবে ভালো মানে একটা সময় দেবে যেখানে তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে এ পদের ক্ষেত্রে তোমাদের প্রথমে দেখে দিচ্ছে একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এ পদে দুটা পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে তোমাদের পাওয়ারফুল তুমি চাকরি করবে তাহলে এ পাওয়ারফুল দুটা পদে তোমরা আবেদন করতে পারো যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দেখিয়ে দিলাম এ চার ধরনের পদের ক্ষেত্রে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু লাগছে এখানে তোমাদের কিভাবে নিয়োগটি করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এটার সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমরা প্রত্যেকটি তথ্য দেখতে পেয়ে যাবে এখানে প্রথমতি তোমাদের আমি বলে রাখছি এখানে রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না একটা বড় ডিপার্টমেন্টের জব যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা হাই লেভেল র্যাঙ্কিং জব তোমরা প্রত্যেকে জানো যেখানে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি এখানে তোমাদের প্রত্যেককে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করে দেবে শর্ট লিস্টের মাধ্যমে প্রত্যেককে নিয়োগ করেছে যেখানে যারা মাধ্যমিক পাস করছো তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেককে তোমরা সিলেক্টেড প্রার্থী হয়ে যাবে আর যারা উচ্চ অধিক পাস করছো এখানে তোমাদের প্রথমে দেখে দিচ্ছি যারা উচ্চ অধিক পাস তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে এখানে স্কিল টেস্ট নেওয়া হবে যারা স্টোনোগ্রাফার পদে আবেদন করবে যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টে এসআই পোস্টে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের আট হাজার কিউআর তোমাদের টাইপিং করতে হচ্ছে তোমাদের প্রত্যেকেই দেখে দিচ্ছি এখানে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না একটা ভালো পথ যেখানে তোমাদের ডকুমেন্টস ভ্যারিফিকেশন হবে এবং তুমি সরকারি চাকরি পাবে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো যখন তুমি আবেদন করবে তোমাদের কী কী সার্টিফিকেট থাকবে তবে তারপরে তুমি যোগ্য এখানে প্রতিটি তথ্য উল্লেখ আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি তুমি যে মাধ্যমিক পাস করছো ম্যাট্রিক পাস তার সার্টিফিকেট থাকতে হবে এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবে তোমরা দিতে পারো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার সার্টিফিকেট লাগবে যেখানে স্পোর্টসম্যান এবং গেমার্স এর সার্টিফিকেট থাকে তাহলে দিবে তোমাদের অবশ্যই মার্কস দেবেন তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এসসি এস টি ও বি সি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তার সার্টিফিকেট থাকে অবশ্যই দিবে তোমাদের কোনো তোমাদের কোনো ইনকাম ট্যাক্সের যা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে থাকে তাহলে অবশ্যই মার্ক্সবিন তোমাদের দিতে হবে এগুলো যখন তুমি আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে তারপরে তোমাদের কোনো সঠিকভাবে যদি ফর্মটি আপলোড না করো তাহলে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে ফর্মারটি রিজেক্ট করে দেওয়া হবে এটুকু মাথায় রাখবে তারপরে তোমরা আবেদন করবে যখন ডকুমেন্টস ধরের তোমাদের ডাক পড়বে এবং যদি তোমাদের তথ্য তো ভুল থাকে তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং তোমার চাকরি হবে না এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে যেহেতু শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে একটা ভালো মানের বেতনে দেখে শুনে ভালো হতো ফর্মটি ফিল করবে এখানে তোমাদের দেখে দিচ্ছে অনস্ক্রিন এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটি তোমাদের দেখে দিচ্ছি যেহেতু তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে তোমরা প্রত্যেকেই জানো যেখানে স্পোর্টস এলিজিবিলিটি তোমাদের দেখে দিচ্ছি এখানে কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটি করাবে এটির উপরে তোমাদের সিলেকশন ভিত্তি করবে যাদের বেশি নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে অথবা সরকারি চাকরি পেয়ে যাবে এখানে কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো তোমাদের দেখে দিচ্ছি তুমি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের হোক তোমাদের প্রত্যেকে বা স্কুল ক্যারেক্টার তোমার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এখানে উল্লেখ করেছো তোমাদের তিন নম্বর পয়েন্টে দ্য স্টেট অফ স্কুল ট্রিম যে ন্যাশনাল স্পোর্টস বা গেম আর স্পোর্টস তোমাদের স্কুল অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমাদের করা থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে তোমাদের প্রত্যেকেরই খেলার সার্টিফিকেট থাকতে হবে কোন কোন খেলার সাথে কাকে যুক্ত থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছে যেহেতু এখানে তোমাদের স্টেট স্কুল তোমাদের কোনো দৌড়ের সাথে বা তোমাদের ক্রিকেটের সাথে কেউ ফুটবলের সাথে কেউ হকি কেউ কবাডি এরকম তোমাদের খেলা হয় এই খেলাগুলোর সাথে তোমাদের কোনো সার্টিফিকেট থাকে তা তুমি আবেদন করতে পারছো যেখানে ফিজিক্যাল অ্যাপোসিসন কোনো কিছু শারীরিক মাপযোগ কোনো তোমাদের মেডিকেল কোনো কিছু হচ্ছে না ডায়েট সরাসরি মাধ্যমে নিয়োগ করাবে এখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা রয়েছে নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এখানে গেমারের নাম এখানে তোমাদের কোটা ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের দেখতে পেয়ে যাবে যারা বাস্কেটবল বাস্কেট জন্য চারজন চারজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে যারা ভলিবল তাদের ক্ষেত্রে চারজন ক্যান্ডিডেট যারা ক্রিকেটার তাদের ক্ষেত্রে ছয়টি যারা কাবাডি তাদের ক্ষেত্রে চারটি এভাবে প্রত্যেকটি তোমরা দেখে নিবে যারা বক্সিং তাদের দুটি এভাবে প্রতিটি তথ্য উল্লেখ করা হয়েছে তুমি যে পদের ক্ষেত্রে তুমি আবেদন করবে তোমার যে পদের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট আছে তোমরা তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এটা ভালো পথ যেখানে স্পোর্টসম্যান যারা খেলাধুলার সাথে যুক্ত তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবে তোমরা দেখে শুনে ফর্মটি ফিল আপ করতে পারো বর্তমানে অনলাইন আবেদন তোমাদের কিছু দিনের মধ্যে পুরো স্টার্ট হয়ে যাবে আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখে দিচ্ছে আর এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের কীভাবে নিয়োগটি করাবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পাশ যেমন মার্কস যারা ফার্স্ট হবে তাদেরকে ত্রিশ নম্বর যারা সেকেন্ড তাদের পঁচিশ নম্বর যেখানে তোমাদের স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্কুল ক্যারেক্টার কোনো সার্টিফিকেট হোক এখানে তোমাদের কিছু রুলস পরিবর্তন করা হয় তোমাদের কোন খেলার সাথে কত নাম্বার রয়েছে সেই হিসাবে তোমরা যে ফার্স্ট হয়ে থাকো তো যারা ফার্স্ট রাউন্ড তাদের তিরিশ নাম্বার দেওয়া হবে যারা সেকেন্ড ফেস্ট তাদেরকে দু তোমাদের পঁচিশ আর যারা থার্ড তাদের বাইশ যারা ফোর্থ তাদের হচ্ছে কুড়ি যারা ফাইভ তাদের হচ্ছে আঠেরো যারা সিক্স তাদের ষোলো এইভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেট করা হয় যাদের নাম্বার থাকে তাদেরকে আগে সর্বোচ্চ ডাক পড়ে তারপরে শেষে তোমরা যাদের কম নাম্বার থাকে তারপর নিচের কেন কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয় তারপর এভাবে তোমাদের শূন্যপথ অথবা ভ্যাকান্সিটিকে পূরণ করা হয় তুমি চাইলে আবেদন করতে পারো কোন অফিসিয়াল অবসাইট থেকে আবেদন করতে হবে সেটি তোমরা দেখে দেবো যেখানে ওয়েস্টবেঙ্গল জব পোস্টিং পেয়ে যাবে যেখানে তোমার শিলিগুড়ি কলকাতা তোমরা কল্যাণী তোমরা এগুলাতে এক্সাম তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু জব পোস্টিং জব ডিস বেঙ্গলের যে কোনো রাজ্যে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাছে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে স্ক্রিন দেখতে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে এখানে কোনো আবেদনের মূল্য তোমাদের অথবা চার্জের কোনো প্রয়োজন থাকছে না এখানে কোনো আবেদনের মূল্য দিতে হবে হাউ টু অ্যাপ্লাই প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি হলো অফিসের ওয়েবসাইট ভিডিও নিচ্ছে তোমরা দেখবে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যখনই অফিস ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে সেখান থেকে তোমাদের প্রত্যেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো ভালো মানের পথ যারা প্রত্যেকে আবেদন করতে পারো এই অফিসিয়াল নোটিশটি তুমি যদি নিতে চাও আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও নিচে তোমার পিডিএফ ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে এই অফিসিয়াল নোটিশের পিডিএফটি তোমাদের দেওয়া আছে সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য দেখে নিতে পারো আশা করো প্রত্যেকের বুঝে গেছে তাহলে এ বলে আপনাদের আমি ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত